সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়োগ, যে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই, এর যে নিয়োগ পরীক্ষা মানে হয় সেটার পরীক্ষা পদ্ধতি, প্রস্তুতি কিভাবে নেবেন, সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেটা সার্কুলার খুব কিছুদিন আগেই হয়ে গেল, এখানে হচ্ছে মূলত আপনার প্রিপারেশনটার উপরে নির্ভর করবে এখানে চাকরির বিষয়টা। আসলে অনেকে এই বিষয়টা নিয়ে ভেগ থাকে, কি পড়বে, অনেক ধরনের বই পুস্তক পড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো আমি আমার নিজের তিনবারের ভাইবা অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি বিষয়টা ক্লিয়ার কনসেপ্টের জন্য। প্রথমে আগে বলে রাখি যে পরীক্ষাটা চারটা ভাগে হবে। প্রথমত প্রিলিমিনারি হবে, তারপরে রিটেন হবে, তারপরে কম্পিউটার টেস্ট হবে, তারপরে ভাইবা হবে। তবে প্রিলিমিনারি এবং রিটেন পাস করলে আপনি কম্পিউটার টেস্ট এবং ভাইবা দুইটাই দিতে পারবেন, মানে কম্পিউটার টেস্ট এবং ভাইবা একই দিনে হয়, যার ফলে কম্পিউটার টেস্টে পাশ করলে যে আপনার ভাইবা হবে ব্যাপারটা এটা সেরকম না। কম্পিউটার টেস্টে আপনি শেষের পরে আপনি ভাইবা দিয়ে একবারে বের হবেন, এবং ফাইনাল রেজাল্টের সময় যদি আপনার আপনি পরীক্ষাতে টিকে থাকেন তাহলে আপনাকে বাসায় ফোন দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এটা রেজাল্ট সেইভাবে পাবলিশড হবে সেটা না, মানে খুব ঘটা করে পাবলিশড হয় না। তো এখন বিষয়টা হচ্ছে এখানে প্রস্তুতির জন্য আপনি কী কী পড়বেন। প্রথম কথা বলি যে এনএসআই এর যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়, প্রিলিমিনারি পরীক্ষাতে 90% বেশি পরীক্ষার্থী বাদ পড়ে। তো এখানে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার দুইভাবে হয়ে থাকে, মানে বিগত তিনবারের সার্কুলার থেকে দেখা যাচ্ছে যে প্রিলিমিনারি পরীক্ষাটা যদি এনএসআই নিজেই নেয় তাহলে এক ধরনের প্রশ্ন হবে, আর যদি এনএসআই না নিয়ে যদি পরীক্ষাটা আইবিএ নেয় তাহলে এক ধরনের প্রশ্ন হবে। এবং আইবিএ যে গত 2019 সালে যে পরীক্ষাটা হয়ে গেল সেটা আইবিএ কিন্তু নিয়েছিল। তো এখন আমরা আসলে সঠিকভাবে বলতে পারছি না যে কারা পরীক্ষাটা নিবে। তো পরীক্ষাটা নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় একটু ধারণা দেওয়া যায়, সেটা হচ্ছে যে সরকার যে বর্তমানে একটা নিয়ম মানে একটা পরিপত্র জারি করেছে যে কোনো দপ্তর, পরিদপ্তর বা অধিদপ্তরের পরীক্ষা বাইরের কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না, তাদের নিজেরই নিতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে এনএসআই নিজেই পরীক্ষাটা নিতে পারে, সম্ভাবনা আছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এসব নিয়ম অনেক সময় মানাও হয় না, তারা আইবিএকে পরীক্ষা দিয়ে দিতে পারে। তা আমরা দুই প্যাটার্ন নিয়েই কথা বলবো যে কিভাবে পড়লে বা কি বই পড়লে আপনারা সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারবেন। তো প্রথমে আমি আসি হচ্ছে যদি পরীক্ষাটা আইবিএ নেয়, আইবিএ নিলে আপনার প্রশ্ন থাকবে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কম্পিউটার দু একটা থাকতেও পারে নাও পারে, আর হচ্ছে আমাদের ম্যাথ থাকবে। তো সবথেকে যে টাফ পার্টটা থাকবে সেটা হচ্ছে ম্যাথ এবং ইংলিশ, এবং ম্যাথ ইংলিশে ভালো না করলে এই পরীক্ষাতে টেকার কোনো প্রকার সম্ভাবনা নাই। আর এই পরীক্ষাতে আপনার সময়টা থাকবে খুব মানে খুবই কম, 1 ঘন্টার মধ্যে আপনার 80টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, যেখানে প্রায় 20টা ম্যাথ থাকবে। 20টা ম্যাথ যদি আপনার ঠিকভাবে করতে দেন আপনার কমপক্ষে 2 ঘন্টা লেগে যাবে। তো সুতরাং খুবই সহজে কীভাবে আপনি খুব দ্রুত করতে পারেন সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো কোন কোন বিষয়ে আপনি ফোকাস করবেন, প্রথমে আসি বাংলায়। বাংলার ক্ষেত্রে যে টপিকগুলো মানে আইবিএ এর পরীক্ষাতে খুবই আসে এবং গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষা আপনারা যারা এই ভিডিও দেখতেছেন পরীক্ষার পরে এই টপিকগুলো মিলাই নিয়েন, এইগুলো মিলবে। ধ্বনি পরিবর্তন, নত্ববিধান, সত্ত্ববিধান, শব্দের মধ্যে রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, এই দুইটা বাগধারা, সমাসের মধ্যে নিত্য সমাস, ব্রহ্মী সমাস, উপপদ, তৎপুরুষ সমাস, উপমান এবং উপমিত সমাস, এইগুলো প্রত্যয় পদের মধ্যে অব্যয়পদ বিশেষ করে বাক্য এবং হচ্ছে বানান, বাক্যশুদ্ধি, সন্ধি, এই দশটা টপিকের মধ্যে থেকে আইবিএ প্রশ্ন করে। তো এই 10টা টপিক খুব ভালোভাবে পড়তে হবে। এখন এই 10টা টপিক আপনারা কোথায় থেকে পড়বেন, কীভাবে পড়বেন, মানে বাজারে যত ধরনের বই আছে এত কিছু বই পুস্তক পড়ে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা হচ্ছে নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বই পড়বেন আর MP3 বই পড়বেন, মানে যতটা প্রশ্নই থাক, 15টা বা 20টা যাই থাক, সব প্রশ্ন কমন পাবেন, 100% গ্যারেন্টি। মানে ভালোভাবে বিগত সালের প্রশ্ন মিলান বা পরীক্ষা যখন হবে ওই প্রশ্নেও পারলে এই বই দুইটার সাথে মিলাই নিন, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। তো নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে অনেক চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো একদম নিখুঁতভাবে মানে কনসেপ্ট সহকারে পড়লে আশা করা যায় কমন পাওয়া যাবে। আর MP3 বাংলার যে ব্যাপারটা সাহিত্য অংশটা বিশেষত, এবং বিগত সালের যে প্রশ্ন ব্যাকরণ অংশগুলোতে, এগুলো খুবই ভালোভাবে মুখস্থ করতে পারলে বা বুঝতে পারলে বা আয়ত্ত করতে পারলে এখান থেকে মানে শিওর মানে হচ্ছে বাংলার অংশটুকু কাভার করা যাবে, এতে কোনো সন্দেহ নাই। অন্য কোনো বই পড়ে সময় অযথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আর বেশি বেশি বাংলা সাহিত্য মুখস্থ করা
এবং ব্যাকরণের উপর বেশি গুরুত্ব দিতে হবে। ব্যাকরণ থেকে কিন্তু যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু ক্রিটিক্যাল প্রশ্ন হয়ে থাকে। এবার আমরা যাব হচ্ছে ইংলিশে। ইংলিশে প্রথমে সিনোনিম অ্যান্টোনিম যদি আইবিএ পরীক্ষা নিয়ে থাকে আর কি, তারপরে পিন পয়েন্ট কারেকশন অবশ্যই থাকবে, প্যাসেজ থাকবে ছোট্ট একটা, ভোকাবুলারি থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে, অ্যানালজি থাকবে, স্পেলিং মিস্টেক, যে কারেকশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এই যে নয়টা আইটেম, নয়টা আইটেমই যে পরীক্ষায় থাকবে তা কিন্তু না, মানে নয়টার মধ্যে থেকে প্রশ্ন হয় আর কি। দেখা যাচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম, পিন পয়েন্ট কারেকশন, ভোকাবুলারি আর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে 20টা প্রশ্ন কাভার করে দিছে, এস পাঁচটা পাঁচটা করে, আবার একটা প্যাসেজ দিয়ে দেখা যাচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পিন পয়েন্ট দিয়ে 20টা কাভার হয়ে গেছে, মানে এরকম আর কি। তো আবার ইডিয়ম ফ্রেজ থাকে অনেক সময় পাঁচটা, অ্যানালজি থাকে পাঁচটা, সিনোনিম অ্যান্টোনিম পাঁচটা, একটা প্যাসেজ দিয়ে শেষ করলে, তবে এই নয়টার কম্বিনেশনই হবে। এর বাইরে আইবিএ থেকে কোনো প্রশ্ন এ যাবৎ পর্যন্ত হয়নি, আর গ্রামার থেকে আইবিএ কোনো প্রশ্ন করে না, খুবই কম। আর গ্রামার থেকে যে প্রশ্নগুলো করে সেগুলো মানে ওই পিন পয়েন্টটা ভালোভাবে জানলে ওই সব গ্রামার অ্যান্সার করা যায়, আর পিন পয়েন্ট আইবিএর খুব পছন্দের জিনিস। এবং হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আর ভোকাবুলারি অ্যানালজি তো, আর হচ্ছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো তারা খুব পছন্দ করে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কী কী বই পড়ব, এখানে আপনাদের যে বইগুলো সাজেস্ট করছি এই বইগুলো যদি আপনি পড়েন, এগুলোর বিকল্প সেরকম নাই, অন্য না বই অনেক বই বাজারে আছে হাতের কাছে পাবেন বা অনেক চাকচিক্য বই, সেগুলো পড়ে আসলে খুব একটা উপকার পাবেন না। প্রথমে আসেন সাইফোর্স ভোকাবুলারি, সাইফোর্স ভোকাবুলারিটা ডিটেলস সহ আপনি পড়তে হবে। সাইফোর্স অ্যানালজি বই পড়লে আপনার যত অ্যানালজি আসে, শুধু এনএসআই না, মানে যত ধরনের অ্যানালজি আসে সব কমন পাবেন আপনি। সাইফোর্স ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা বই পাওয়া যেত আগে, এখনও মনে হয় বাজারে পাওয়া যায়, সেই বইটা থেকে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে কোনো পরীক্ষার জন্য 100% কমন পড়বে। সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি, সাইফোর্স সিনোনিম অ্যান্টোনিম, নিউয়েস্ট গ্রামার নামে একটা গ্রামার আছে, এখানে প্রায় 2000-এর মতো পিন পয়েন্ট কারেকশন পাবেন, সেইগুলো ভালো করে পড়লে আপনার মানে সব পিন পয়েন্ট কারেকশনই সমাধান করতে পারেন। ক্লিপস টোফেল থেকে পিন পয়েন্টগুলো সমাধান করতে পারেন। আর মাস্টার ইংলিশ বইটা ভালো করে পড়তে হবে। মাস্টার যদি আইবিএ পরীক্ষা নেয় আপনার লিটারেচার পড়ার কোনো প্রয়োজন নেই, মাস্টার ইংলিশ বইয়ের ইডিয়ম ফ্রেজের চ্যাপ্টারটা, ভোকাবুলারি চ্যাপ্টারটা, এগুলো খুব ভালো করে পড়তে হবে, সেখান থেকে আপনি প্রশ্ন পাবেন, দু একটা ট্রান্সলেশন দেখতে পারেন। আর বেসিক্যালি মুখস্থ আইটেম, আইবিএর ইংলিশটা টোটালি মুখস্থ আইটেম থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে, এখানে গ্রামার আইটেম থেকে খুব কম হয়ে থাকে আর কি। তো ইংলিশের এই বইগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত আয়ত্ত করতে পারেন তাহলে অন্য কোনো বিষয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে আপনারা দুইটা বই পড়বেন, অন্য কোনো বই পড়ার দরকার নেই, MP3 বাংলাদেশ ও আন্তর্জাতিক, আর সাম্প্রতিক দু একটা সাধারণ জ্ঞান আসে, এই জন্য দুনিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো দরকার নাই, এগুলোর মানে অযথা সময় নষ্ট হবে। তার থেকে বরঞ্চ আপনি যদি চান বাজারে একটা বই পাওয়া যায় ক্যাপশন নাম, 30 টাকা বা 35 টাকা করে দাম নেবে, এই ক্যাপশন বই দুই তিনটা মানে বের হয় বছরে, এই দুই তিনটা বই কিনে নেবেন। ক্যাপশন থেকে যদি মানে সাম্প্রতিক বেশি পড়ার ইচ্ছা হয় তাহলে এগুলো পড়বেন, সাম্প্রতিক থেকে প্রশ্ন একদমই খুব কম থাকে। বাংলাদেশের ভিতরে সংবিধান থেকে আর হচ্ছে বিহার, যে কোথায় বৌদ্ধবিহার আছে, কোথায় মসজিদ আছে, এইগুলো থেকে আইবিএর প্রশ্ন একটু মানে বেশি হয়ে থাকে। আন্তর্জাতিকের মধ্যে সংস্থা সংগঠন, এগুলো প্রশ্ন হয়ে থাকে, আর বিভিন্ন অঞ্চল, এইগুলোর উপরে গুরুত্ব দেয়, যেমন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, ওয়েস্ট ইন্ডিজ, এইগুলো, এই পাহাড় পর্বত নদীনালা এত খুব একটা আসে না। তো বাংলাদেশে আন্তর্জাতিক থরলি পড়তে হবে, এটার কোনো সিলেবাস নাই সেরকম। এরপরে গণিতের কথায় আসি, গণিত যদি আপনি আইবিএর যদি কোশ্চেন প্যাটার্ন হয় তাহলে গণিতটা সম্পূর্ণ আসবে হচ্ছে বিশেষত পাটিগণিত, সেখানে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে পাটিগণিত সেরকম নাই, এটা বীজগণিতে দুই চারটা অঙ্ক আসে, এটা ক্লিয়ার জানার জন্য সাইফোর্স ম্যাথটা আপনাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, চাইলে আগারওয়াল ম্যাথও করতে পারেন। আগারওয়াল ম্যাথও সাইফোর্স ম্যাথের মানে একই জিনিস, মানে দুটা আলাদা কিছু নাই। সাইফোর্স ম্যাথের যে পাটিগণিতটা ভালো করে সম্পূর্ণ করতে পারলে আপনি ওখানে পাটিগণিত ভালো করতে পারবেন। আর জ্যামিতি থেকে প্রশ্ন আসে, সেখানে সাইফোর্স জিওমেট্রি বই করতে পারেন, অথবা নবম দশম শ্রেণীর জ্যামিতি অংশটুকু ভালো করে প্র্যাকটিস করলে আপনার জ্যামিতির কনসেপ্ট থাকলে ওখানে সমাধান করতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে আপনার যদি বেসিক কনসেপ্ট দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি MP3 ম্যাথ বইটা প্র্যাকটিস করতে পারেন, সব ম্যাথই কমন পাবেন, বিগত সালের ম্যাথ প্র্যাকটিস করলে করবেন, না করলে কনসেপ্ট থাকলে এমনিতেই পারবেন। NSI যদি পরীক্ষাটা নেয়, এবার আসি, NSI পরীক্ষা নিলে প্রথমত NSI যদি পরীক্ষাটা নেয় তারা BCS এর যে প্রিলিমিনারি সিলেবাস আছে যেখানে 10টা সাবজেক্ট, এই সাবজেক্টটা টোটালি কাভার করে। BCS এ 200 মার্কের প্রশ্ন হয় আর এখানে 100 মার্কের প্রশ্ন হবে, তার মধ্যে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক দুইটা, মোট 4 সাবজেক্ট গেল, ভূগোল একটা, 5টা, আর হচ্ছে আমাদের গণিত, মানসিক দক্ষতা, তাহলে এই দুই হচ্ছে 7টা, আর হচ্ছে কম্পিউটার 8টা, আর হচ্ছে যে ওই সুশাসন, আর হচ্ছে থাকবে
আমাদের বিজ্ঞান, এই মেয়েদের 10টা সাবজেক্ট থেকে প্রশ্ন হবে, 10টা 10টা থেকে দেখাচ্ছে যে বাংলা যেমন বাংলা ইংরেজি মিলে বিসিএসে প্রশ্ন হয় হচ্ছে 70টা প্রিলিতে, আর এখানে থাকবে 35টা, মানে অর্ধেক অর্ধেক করে সবগুলোই, এবং সেম টাইপের প্রশ্ন এনএসআই নিলে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাংলা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই আর MP3 বাংলা পড়লেই কমন পাওয়া যাবে, বিশেষত বিগত সালের প্রশ্নগুলো, মানে ভালো করে বিসিএস এর প্রশ্নগুলো এবং বিগত সালের প্রশ্নগুলো, বাইরে কোনো প্রশ্ন এগুলো থাকে না, এনএসআই যদি প্রশ্ন নেয় তারা একটা প্রশ্ন ব্যাংক থেকে সরাসরি উঠাই দেয়। আর ইংলিশ লিটারেচারের জন্য মিরাকেল লিটারেচারটা A to Z পড়তে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে লিটারেচারে 2-4টা প্রশ্ন ওখান থেকে পাওয়া যায়। মাস্টার ইংলিশ বইটা এখানে ইংলিশের জন্য খুব ভালো কাজে দেবে যদি এনএসআই পরীক্ষা নেয়। আর MP3 ম্যাথ, এখানে সাইফুর্স ম্যাথ থেকে কোনো প্রয়োজন নাই করার যদি এনএসআই পরীক্ষাটা নিয়ে থাকে। তার আর হচ্ছে MP3 সায়েন্স বই পড়তে হবে, বাংলাদেশ আন্তর্জাতিক, আর ভূগোল সুশাসনের জন্য যে 35তম থেকে 40তম পর্যন্ত 10টা করে 50টা করে প্রশ্ন আছে, ভূগোলের 50টা, সুশাসনের 50টা, এই 50টা মুখস্থ করলে এর ভিতর থেকে 100% কমন পড়বে, অযথা বাইরে কোনো কিছুই পড়ার দরকার নেই। আর 10 নম্বর আছে মানসিক দক্ষতার জন্য, শাহীন মানসিক দক্ষতার বইটা শুরু থেকে শেষ করতে হবে। তো এই 10 বিষয়ে প্রশ্ন হবে, মানে ওখানে কিন্তু মানে NSI পরীক্ষা নিলে শুধু বিগত সালের প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন হবে, এবং সেইগুলো মানে এমন প্রশ্ন হবে যে খুবই সহজ, এবং এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে 90-এর উপরে তখন মানে কাট মার্ক চলে যায়, প্রায় অনেক সময় দেখা যাচ্ছে 89, 80, 88, 85 পর্যন্ত আসে যদি NSI পরীক্ষা নেয়, কারণ প্রশ্ন সব বিগত সালের থাকে, তখন কাট মার্ক বেশি লাগে। আর যদি IBA পরীক্ষা নেয় তাহলে হচ্ছে যে তেমন কোনো সমস্যা নাই, আমাদের 80টা প্রশ্নের মধ্যে 40টা থেকে 42টা প্রশ্ন পারলে পিলিতে টিকা 100% গ্যারেন্টি, মানে হচ্ছে যে কারণ এখানে সময়ের অভাবে অনেকেই প্রশ্ন জানে হয়তোবা, কিন্তু সময়ের অভাবে অ্যান্সার করা অনেকের জন্য কঠিন হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এখন পরীক্ষা কে নেবে এটা তো আমাদের আগে থেকে তারা বলে দিবে না, তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই দুই ধরনের প্রিপারেশনই আমরা পাশাপাশি প্যারালালি নিতে পারি। তাহলে তখন দেখা যাচ্ছে যে যখন সিট প্ল্যান হবে বা হচ্ছে এগুলো নিয়ে আলোচনা হবে তখন জানা যায় কিছুদিন আগে যে কারা পরীক্ষা নেবে, তখন আমরা সেইভাবে তখন ওই টপিকগুলোর উপরে চলে গেলেই হয়ে যাবে আর কি। এরপরে আসে আমরা লিখিত পরীক্ষায়, লিখিত পরীক্ষায় বাংলা থাকবে, বাংলা বলতে বাংলা ব্যাকরণ ট্যাকরণ এরকম কিছু না, মানে বাংলাটাও সাধারণ জ্ঞানের মতোই, দেখা যাচ্ছে বাংলা একটা মানে হচ্ছে ট্রাফিক জ্যাম নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বললো, মানে ইয়ার হচ্ছে ছোটো একটা ভাব সম্প্রসারণের মতো লিখতে বললো, ভাব সম্প্রসারণ থাকতে পারে, তারপরে ছোট একটা রচনা লিখতে বললো যেমন সবুজ অর্থনীতি নিয়ে, এরকম মানে বাংলা বলতে আমরা বাংলা ব্যাকরণ বা লিখিত এরকম কিছু না কিন্তু। আচ্ছা, তারপরে ইংরেজি থাকবে, ইংরেজিতেও কিন্তু হচ্ছে ইংরেজির গ্রামার টামার এগুলো কিচ্ছু থাকবে না, ইংরেজির হচ্ছে ফোকাস রাইটিং, ফোকাস রাইটিংয়ের বিষয়গুলো কীরকম, দেখা যাচ্ছে যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন্ট NSI এরকম একটা প্যারাগ্রাফ লিখতে বললো, তারপরে হচ্ছে যে আমাদের ব্লু ইকোনমি বা NSI নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বললো, বা বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে, এরকম ধরনের মানে ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে বলে সেই বিষয়গুলোই ইংরেজিতে থাকে মূলত। ইংরেজিতে একটা প্যারাগ্রাফের মতো থাকে যেখানে ফিল ইন দ্য গ্যাপ থাকে, ফিল ইন দ্য গ্যাপের ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট শব্দগুলো বসাতে হয়। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের এখানে হচ্ছে যে সেরকম সাধারণ জ্ঞান না, মানে এই সাধারণ জ্ঞান বলতে যে দেখা যাচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কি এই সেই এইগুলো না, এখানে সাধারণ জ্ঞান থাকে ফোকাস রাইটিংয়ের মতোই, সাধারণ জ্ঞান একটা টপিক দিয়ে দেয় দিয়ে বলে যে এইটার বিষয়ে একটা আলোচনা করেন। আচ্ছা, তাই সাধারণ জ্ঞানের মানে হচ্ছে যে সাম্প্রতিক বিষয় টিষয়ের উপরে ছোট্ট একটু রচনা আকারে লিখতে বলে, সেই সাধারণ জ্ঞানগুলো ভালো করে সাম্প্রতিক বিষয়গুলো ভালো করে লিখিততে প্রিপারেশন নিয়ে রাখলে কিছু কমন টপিক যেমন রেমিটেন্স, রিজার্ভ, সবুজ অর্থনীতি, বাংলাদেশের 10টা মেগা প্রকল্প এরকম বিষয়গুলো থেকেই মূলত থেকে থাকে ওখানে। আর গণিতের, গণিতের বিষয় আছে 3 থেকে সর্বোচ্চ 3টা ম্যাথ থাকে, 1টা বীজগণিত 2টা পাটিগণিত থাকে, গণিতের কোন টপিক থেকে আসবে এরকম করে আনে, তবে অঙ্কগুলো বেশি বড় হয় না, খুবই ছোট হয় এবং খুবই সহজ হয়, এবং হচ্ছে যে মানে অঙ্কগুলো যে ওই মানে এটার তো জন্য আলাদা খাতা দেয় না, খাতার উপরে লিখতে হয় এবং খাতা সহ জমা দিতে হয়, যার ফলে মাঝখানে যে স্পেসটুকু থাকে সেই স্পেসের ভিতরে অঙ্ক করতে হয় এবং অঙ্কটা মোটামুটি ইজি থাকে আর কি। এরপরে আমাদের NSI সম্পর্কিত 2-1টা প্রশ্ন অবশ্যই থাকে, আর 1টা প্রশ্ন থেকে কেন NSI-তে আসতে চাচ্ছেন আর মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা কী, এইটা মানে একটা কমন প্রশ্ন থাকে আর কি। তো এই বিষয়গুলো এবং হচ্ছে যে সব মিলাই মানে এগুলোই লিখিততে মানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের, এখানে মানে এটার কোনো স্পেসিফিক সিলেবাস থাকবে না, সব এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব মিলেই সাধারণ জ্ঞান আর কি, সব মানে আর গণিতটা আলাদা, মানে সবই সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিলেই এগুলো বিভিন্নভাবে লিখতে হবে আর কি।
এরপর আসি হচ্ছে যে কম্পিউটার কম্পিউটার টেস্টে কি থাকে যখন রিটেনের রেজাল্ট হয়ে যাবে একটা এসএমএস আসবে আপনাকে ভাইবা এবং কম্পিউটার একই দিনে ডাকা হবে কম্পিউটার টেস্টের ক্ষেত্রে সেখানে আপনার প্রথমে হচ্ছে বাংলা টাইপিং একটা প্যারাগ্রাফ থাকবে ইংলিশ টাইপিং একটা প্যারাগ্রাফ থাকবে আপনার সামনে একটা মনিটর থাকবে মনিটরে সময় উঠতে থাকবে মানে সময় দেশে টোটাল ফিক্স করে দেওয়া থাকবে আস্তে আস্তে কমতে থাকবে ওই সময়ের মধ্যে আপনাকে টাইপ করে সেভ করতে হবে প্রথমে একটা কম্পিউটারে ফোল্ডার তৈরি করতে হবে ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতরে আপনার হচ্ছে যে মানে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার ফাইলগুলো সেভ করে রাখতে হবে প্রত্যেকটা ফাইলে প্রশ্নের নাম্বার অনুসারে নামকরণ করতে হয় তাহলে ইংলিশ টাইপিং এবং বাংলা টাইপিং বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে সবসময় যুক্ত বর্ণগুলো বেশি গুরুত্বপূর্ণ আসে যেমন দেখা আছে যে গঞ্জনা বাঞ্ছনা বিজ্ঞান অজ্ঞ এরকম ধরনের এমন এমন প্রশ্ন দেয় যেমন হচ্ছে বুদ্ধিজীবী দেখা যাচ্ছে যেগুলো বানানের মধ্যে আপনার মানে আপনি যদি যুক্ত বর্ণ না জানেন আর বিজয় টাইপিং না জানলে কখনো এখানে সম্ভব না মানে বিজয় টাইপিং আপনাকে টাইপ করতে হবে এখানে অভ্র বা ইউনিকোড বা হচ্ছে এগুলো দিয়ে কোনো কাজ হবে না মানে আপনাকে বিজয় কিবোর্ডটা মুখস্থ করতে হবে মানে বিজয় কিবোর্ডটা ভালোভাবে পাশে প্র্যাকটিস করবেন যাতে আপনার অন্য টাইপিংয়ের সময় সমস্যা হবে না কিন্তু বাংলা টাইপিংয়ের সময় কিন্তু ওইটা খুব দ্রুত করতে হয় তাছাড়া সময় পাওয়া যায় না আর এমএস অফিসের যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনাকে স্লাইড তৈরি করতে হবে স্লাইডে অ্যানিমেশন দিতে হবে তারপরে গ্রাফ এবং চার্ট তৈরি করতে হয় আর এক্সেলে হচ্ছে যে ইনকাম ট্যাক্স বের করতে হয় এক্সেলে সূত্র প্রয়োগ করে আপনার ইনকাম ট্যাক্স কত হবে এরকম হচ্ছে কিছু সূত্র প্রয়োগের ব্যাপার থাকে দুই চারটা সেরকম বেশি তেমন কিছু কঠিন জিনিস থাকে না এগুলো দেখা যাচ্ছে যে ওই এমএস এক্সেলে পার্সেন্টেজ বের করা ইফ ফাংশনটা জানলে খুব ভালো হয় আর যদি সম্ভব হয় যদি খুব কঠিন হয় তাহলে লুকআপ ফাংশন অনেক সময় আসে ভি লুকআপ এইচ লুকআপ সেগুলো একটু দেখতে পারেন আর ফোল্ডার ওপেন করতে হবে নিজ নামে ফোল্ডার ওপেন করা লাগবে আর কি তারা প্রথমে একটা এমসিকিউ পরীক্ষা হয় মানে কম্পিউটারের উপর এমসিকিউ পরীক্ষাতে দশটার মতো প্রশ্ন থাকে দশটা প্রশ্ন যখন আপনি ওপেনে ক্লিক করবেন তার থেকে আপনি 10 মিনিট সময় পাবেন মানে 10 মিনিট পরে ওই আপনার স্ক্রিন থেকে ওইটা অটোমেটিক চলে যাবে এই 10 মিনিটের মধ্যে আপনাকে 10টা প্রশ্ন অ্যান্সার শেষ করতে হবে আর 10 মিনিটের পরে হ্যাঁ আপনার মানে মোট সময় থাকবে আপনার হচ্ছে দেখা যাচ্ছে 30 মিনিট 30 মিনিটের মধ্যে আপনার যদি ওই 10 মিনিটের আগেই যদি এমসিকিউ শেষ করে ফেলতে পারেন কম্পিউটারে তাহলে ওইটা সাবমিট করে আপনি এইদিকে টাইপিং শুরু করে দিতে পারেন আপনাকে প্রশ্ন দিয়ে দিবে তারা একটা প্রশ্ন দেখে দেখে প্রশ্নে যা বলা আছে সেই অনুসারে আপনাকে টাইপ করতে হবে কম্পিউটার টেস্ট হওয়ার সাথে সাথে আপনাকে ভাইবার জন্য নিয়ে যাওয়া হবে তো ভাইবার যে বিষয়টা হচ্ছে যে আপনাকে একটা কার্ড দেওয়া হবে ওখানে সেই কার্ড পাঞ্চ করে আপনাকে ঢুকতে হবে ঢোকার পরে ভাইবাতে বেসিক্যালি যে প্রশ্নগুলো হয় সবার শুরুতে মানে আমি যতবারই ভাইবাতে অ্যাটেন্ড করেছি সবার শুরুতে ইন্ট্রোডাকশনটা ইংলিশে আপনাকে করতে হবে খুব ভালোভাবে এবং সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন হবে আপনার জেলা থেকে 2-4টা প্রশ্ন ধরতে পারে আপনার সাবজেক্ট থেকে প্রশ্ন ধরার সম্ভাবনা খুবই কম তবে অনেক সময় দেখা যাচ্ছে যে সাবজেক্টটি বিষয়ে যদি কোনো এক্সপার্ট ওখানে চলে আসে হঠাৎ করে মানে 2 থেকে 3 জন থাকে ভাইবা বোর্ডে 3 জনের বেশি পাইনি একবারও 3 জন থাকে 3 জন যদি আপনি মধ্যে যদি আপনার সাবজেক্টে কেউ থেকে থাকে 2-1টা সেই বিষয়ে প্রশ্ন করবে তো স্পেশালি আপনার ডিস্ট্রিক্ট জেলা লিবারেশন আর আমাদের মুক্তিযুদ্ধ আর রিসেন্ট বিষয় এবং আপনার হচ্ছে যে আপনি কেন এই চাকরিতে আসতে চাচ্ছেন এই বিষয়গুলো সম্পর্কে মানে ভালোভাবে একটু ধারণা নেবেন এবং হচ্ছে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা সম্পর্কে একটু ভালো ধারণা নেবেন আপনার কিছু স্ট্র্যাটেজিক্যাল প্রশ্ন 2-1টা করতে পারে বিশেষত পত্রিকা সাম্প্রতিক পত্রিকা ইংলিশ পত্রিকা এবং বাংলা পত্রিকা থেকে খুব ভালো করে প্রশ্ন করে তারা ভাইবাতে তো এইগুলো বিষয়ে আপনি যদি সামগ্রিক বিষয়ে মাথায় রাখেন এবং প্রস্তুতি নেওয়া শুরু করেন বাইরের কোনো বই পুস্তক না পড়ে যদি এনএসআই এ চাকরি করার ইচ্ছা থাকে বা দেখা যাচ্ছে যে আপনি প্রধানমন্ত্রী দপ্তরে চাকরি করতে চান আপনাকে অনেক চ্যালেঞ্জ এখানে সম্মুখীন হতে হবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আপনার দৃঢ়তা থাকতে হবে এবং চিন্তাভাবনাতে অনেকটা ডাইভার্সিফাই চিন্তাভাবনা থাকতে হবে আর সেক্ষেত্রে পড়াশোনার প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আপনাকে আমি যে বইগুলো সাজেস্ট করলাম আমার বিশ্বাস মানে আপনি 100% কোয়ালিফাই করতে পারবেন যদি এই বইগুলো ভালো করে পড়তে পারেন এবং পড়তে হবে মানে এইভাবে পড়তে হবে যে এই বইগুলো আপনার হচ্ছে যে জীবনের লাস্ট অ্যান্ড ফার্স্ট আদারওয়াইজ আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না আর পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক সহজ প্রশ্ন ভুল হতে পারে প্রেশার থাকতে পারে সেগুলো কোনো বিষয় না আপনারা এক্সাম ম্যানেজমেন্ট ভালোভাবে জানেন অসুবিধা নেই তবে যদি আরও কোনো কোয়েরি থাকে বা কোনো বিষয়ে যদি জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি সেই বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করব এতক্ষণ ধৈর্য ধরে সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ